হরে কৃষ্ণ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পাশে বাড়ি কুকুরটা এসে পড়েছে টিন টপকে, কিন্তু যেতে পাচ্ছে না। আমার ছেলে বলছে নিয়ে নে, নেওয়া যায় না বাবা, ও ভয় পাচ্ছে, চেনে না তো আমাদের, ও ভয় পাচ্ছে। কিছু করবো না, যা যা চলে যা, টিন টপকে লাভ দিয়ে চলে এসছে কিন্তু যেতে পারে না। ও প্রায় দিনই চলে আসে, বলতে গেলে রোজই ঘুরতে চলে আসে পাশে বাড়িতে। ছোট্ট ছিল যখন আমি বিয়ে হয়ে আসলাম, কুকুরতে ছোট্ট ছিল, ওই পাশে বাড়ি শুভ দাদাদের কুকুর। আমার বিয়ে, শুভ দাদার বিয়ে একদিনেই, আমরা দুই পাশাপাশি দুই বউ একদিনই এসেছিলাম। পেছন দিক দিয়ে বাড়ি পাশাপাশি, এই যে ওদের বাড়ি, কিন্তু মেন রোড যেটা, ওটা অনেকটা ঘুরে যেতে হয় আর কি। এটিনের এই পার, ওই পার, ওদের বাড়ি ওদিকে লম্বা, আমাদের এদিকে পেছনটা আর কি পাশাপাশি, কিন্তু সামনাটা অনেকটা ঘুরে যেতে হয়। ওদের জায়গাটা অনেকটাই বড়, ওদের এটা পেছনটা, ওদের ঘর সামনে যেখানে থাকে ওরা। যা যা তুই বাড়ি যা, তোকে কেউ কিচ্ছু বলবে না, যা বাড়ি যা। ওদিক দিয়ে বাড়ি যাবে, ওদিক দিয়ে যেতে পারে না তো বাবা, ওদিক দিয়ে যেতে পারে না। এই যে আমার ছেলে খুব খুশি হয়েছে, জাগি এসেছে। কি বাবা, ফুল ফুল ফুল, যে আমাদের বাড়ির কাছে ফুলগুলো ফুটেছে, ভালো লাগে আমার ফুলগুলো, অনেক ফুটেছে। এই যে একটা এটা ফুটেছে, ভালো লাগে এই ফুলগুলো। ওই যে এক জায়গায় আরেক জায়গায় এটা ফুটেছে, এই যে এগুলো যে জঙ্গলে যে হয় ঘাস ফুলগুলো, ফুল ফুটেছে আর পরিষ্কার করি না, ভালোই লাগে দেখতে, টবের মধ্যে হয়েছে, দেখতে সুন্দর লাগে। এই যে পুজো দেওয়া যাবে কিনা জানি না, দি নাই, ফুল না থাকলে দেওয়া যাবে, পরিষ্কারই তো সব, কিন্তু বেশ ভালো লাগে আমার। এই যে মাছের কাটুনে আলু গাছ, সবজি চুচে ফেলি তো, টমেটো গাছ, মিষ্টি কুমড়া গাছ, আর কি সব গাছ হয়েছে, লঙ্কা গাছ টাছ সব একটার মধ্যে হয়েছে, হবে দু একটা করে খাওয়া যাবে শাক ফুলে তুলে। এই তো এই যে একটা পালং গাছ হয়েছে, এই যে একটু দেখা যাচ্ছে, এই একটাই হয়েছে পালং, বিচি ফেলিয়েছিলাম কয়েকটা, ওই ছেলের হয়ে যায় মাঝে মাঝে। এই তো এই যে এই ফুলটা ফুটেছে, হয়ে যায় আমাদের বাড়ির ফুলের পুজো হয়ে যায়, তবু কেনে শ্বশুর শাশুড়ি ফুল, ভালো লাগে আমাদের। জবা ফুল, আমার বাপের বাড়িতে জবা ফুল কোনোদিন লাগাইনি, আমার বিয়ের আগে বলতাম লাগাতো না, এটা সেটা বলতো, তো আমার দেখি শ্বশুর বাড়িতে আছে, এখন দেখি দু একটা করে লাগাচ্ছে আমার বাপের বাড়িতেও, ভালো লাগে বেশ। নানান রকমের ফুল টুল থাকলে বাইরে যেতে হয় না, এটাই সুবিধা। এই যে এই ফুলটা ফোটে এখন, এই হলুদ ফুলটা তো ফোটা কমে গেছে, একটা আছে বোধহয় ভেতরে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই যে এখানেও ফুটেছে, ওই ওই ঘাসে ঘাসের মধ্যে যে হয় বেগুনি কালার ফুলটা। যা ডগি যা, তুই বাড়ি যা যা। আমাদের আম গাছে বোল এসেছে, লেবু গাছে লেবু ধরেছে, কলাপতি ফুল ফুটবে, ফোটে রোজ একটা একটা করে, পুজো দেওয়া হয়। এই তো আছে টুকটাক হয়ে যায় ফুল দিয়ে, ওই যে ওখানে একটা কি সাদা ফুল থোকা থোকা হয়, সুন্দর গন্ধ বেরোয় ওপরে, বোঝা যাচ্ছে না বোধহয়। ডগি আছে তো, ও ভয় পাচ্ছে,
এই যে আমাদের টমেটো গাছে টমেটো ফুল ধরেছে, ফল হবে নাকি বোঝা যাচ্ছে, ছোট ছোট যে হলুদ ফুলগুলো কবে ফল হবে। যা ডগি ভাই, এবারে এবারে যা, এই যে থোকা থোকা সুন্দর, যাবে না? ছেলে বলছে না যাবে না, থাকবে। আচ্ছা ঠিক আছে থাকবে। তোমার সঙ্গে ডগি স্নানও করবে। যাও ডগি বাড়ি যাও, টাটা বাই বাই। ডগিকে বলে দিই চলো আমরা স্নান করি, 12টা বেজে যাচ্ছে, পার্ক ক্রস হয়ে গেছে মনে হয় 12টা। চলো বাই ডগি, তুমি খেলু দাও আমরা স্নানও করি। হ্যাঁ ডগিকে বাই বলে দাও, বাই টাটা, আমরা স্নানও করে আসি আবার দেখা হবে। হ্যাঁ টাটা, আমার ছেলে টাটা করছে, করো টাটা করো, টাটা করো, টাটা। ও বোঝে না, ও ফ্রন্ট ক্যামেরা না হলে আমার ছেলে বোঝে না, ব্যাক ক্যামেরা আছে তো, ফ্রন্ট ক্যামেরা হলে অনেক কিছু ওর মতো অঙ্গি ভঙ্গি করে। তো বাই বন্ধুরা, ছাড়ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ রাধে রাধে, বাই ডগি, ডগি বাই। অফ করতে দাও মাকে, মাকে অফ করতে দাও, অফ করবো না, অফ করি অফ করি, সানি করবো তো, যে অফ করতে দাও আমাকে, ছেলে অফ করবে, তুমি কি পারো না তো? দাও 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 দাও, তুমি পারো না তো।